Hello guys, I'm Siam. So, ajke ami apnaderke porabo holo bangla byakaron. So, this is the bangla byakaron boy of class 6. Acha ami class 6 e pori. Mone to tai hoy je ami class 6 e pori ekhane lekha ache class 6. To jai hok. So, ekhon amra search korbo holo. Shaplaful. Yay! Kemon jani amar hotat kore mone holo je camera angle change, I guess. I have to zoom up. So this is Jatiyo Phul Shapla Suchona. Bangladeshe prakritik shondorjo srishtite phuler obodan royeche. Oh, jantam na eta, sorry. So Suchona Bangladeshe prakritik shondorjo srishtite phuler obodan royeche. Onnanno phuler moto shapla je shondorjer ongshidar. Shapla she shondorjer ongshidar. Okay? শাপলা বাংলাদেশের সব অঞ্চলে সহজে পাওয়া যায় ওকে কিন্তু আমি আমার চারপাশে obviously শাপলা দেখতেছি না আমি আমার চারপাশে অনেক বিল্ডিং দেখতেছি মোবাইল আস জক শাপলা ফুলের সৌন্দর্য বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বিবেচনায় এ খুব ও খুব সহজেই পাওয়া যায় বলে শাপলা জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে ওকে আমাদের জাতীয় ফুল শাপলার মতো অন্যান্য দেশেও জাতীয় ফুল রয়েছে যেমন ভারতের জাতীয় ফুল পদ্ম আর ইরানের জাতীয় ফুল হলো গোলাপ জস প্রাপ্তিস্থান শাপলা জলে জন্মে বলেই এটি জলজ ফুল খালে বিলে হাওরে বাউরে বাউর কি আমি জানি না কেউ কমেন্ট করেন যদি জানেন ঝিলে পুকুরে নদীতে পরিত্যক্ত জলাশয়ে এ ফুল জন্মে এ ফুল চাষাবাদ করতে হয় না বিনা যত্নেই ফুটে থাকে বেচারা কত কেয়ারলেস মানে কেউ মানে এদের মানে মানে কি বেচারা স্যাড শাপলা ফুল জাতীয় জীবনে ব্যবহার জাতীয় জীবনে এর অনেক ব্যবহার দিক রয়েছে ডাকটিকিট ও মুদ্রে শাপলা ছাপচিত্রে ব্যবহারের মানে মানে কি ভাই মানে ডাকটিকিটে কি এরকম একটা আস্ত জ্যান্ত শাপলা নিয়ে বসায় দেয় একটা মুদ্রা আমাদের যে কয়েনগুলো থাকে সেগুলোর মধ্যে কি দাঁড়ায় একটা কয়েন দেখে দিচ্ছে এক সেক মানে আপনি দেখেন এটা হলো আমাদের দুই টাকার ভাই সো এখানে কি আপনার কোনোভাবেই মনে হইতেছে সেটা এই শাপলাটার সাথে ম্যাচ করে আমার তো মনে হইতেছে না ভাই লিটারালি আমার কোনোভাবেই মনে হইতেছে না যে আমাদের এই শাপলা মশাই এই শাপলা মশাইয়ের সাথে ম্যাচ করতে যাই হোক তো এখন বলছে যে জাতীয় প্রতীকের মর্যাদাও পেয়েছে এ ফুল এই যে এটা হলো আমাদের জাতীয় প্রতীক আমি জানি না এটা ফোকাস করছে নাকি না করারই কথা তো এটা এখানে রেখে দিই প্রকারভেদ রঙের বিবেচনায় শাপলা রয়েছে রকম ফের শাপলা সাদা লাল নীল হলুদ কালচে লাল ওকে এখন তো বর্ষাকাল চলতেছে আমাদেরকে এখন শাপলা ফুটতেছে আমি আমার সামনে এখনও শাপলা দেখতেছেন ও দেখতেছি দুইটা শাপলা কিন্তু কেন জানিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এখানে লেখেনি সাদা লেখছে বাট কালো কেন নেই তো শাপলা ফুলের মেলায় প্রাকৃতিক অপরূপ সজ্জে সজ্জিত হতে দেখা যায় শাপলা পরিপূর্ণভাবে ফোটার সাথে সাথে পাপড়িগুলো ঝরে পড়ে আর নলের আগায় গোলাকার বিচিটি পানিতে ডুবে যায় পানি বাড়ার সাথে সাথে শাপলার বৃদ্ধি ঘটে আর পানি কমার সাথে সাথে শাপলা নিশ্চিহ্ন হতে থাকে আমার পানি আমার বাসার সামনে অনেক পানি জমে কিন্তু তাও সেখানে কোনো শাপলা দেখি না আবার পানি কমে গেলে কোনো শাপলা মরে না মাশাল্লাহ আর পানি কমার সাথে সাথে শাপলা নিশ্চিহ্ন হতে থাকে শীত মৌসুমে খালে বিলে নদী নালায় পানি না থাকার কারণে শাপলা মরে যায় তবে বিচিগুলো সুপ্ত অবস্থায় থাকে সুপ্ত মানে কি আমি রাজ জানি আমি অনেক গাধা নতুন বর্ষের আগমনে শাপলাগুলো শিকড় থেকে আবার চারা গজে ওরে ভাই বাতাস আসছে অনেক জোরে বাতাস আসছে জোস আপনার প্রমাণ দেখাবো বাতাসের এই যে দেখেন এটা উঠতেছে না কেন যে যাই হোক তো তারপর এখানে আমরা পড়বো এখন শাপলার খুব সৌন্দর্যটা হোয়াট ইজ দি সৌন্দর্য অফ শাপলা দেখ কেমনটা লাগে জুম কর গুড কেমন আমি জুম করছি এবার এটা এমনি করছি এবং কেমন এটা নাচছে বিকজ আমি এটা টান দিছি যাই হোক তো বর্ষের জলে শাপলা ফোটার সাথে সাথে প্রকৃতি ধরা দেয় নবরূপে শাপলার সৌন্দর্য এমনভাবে ফুটে ওঠে যে প্রকৃতি অপরূপ বলে মনে হয় জ্যোৎস্নারাতে নানা রঙের শাপলা রাতের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বা জ্যোৎস্নারাতে যে কেন্দ্রে লাইট আসে আল্লাহ জানে উপকারিতা শাপলা সৌন্দর্য বাড়ায় শিশু কিশোররা শাপলা ফুল হাতে নিয়ে আনন্দ উপভোগ করে তারা শাপলার নল দিয়ে মালা গাঁধে যেখানে আমরা ভাত খাইতে পারি না মানে যেখানে আমরা দল খেয়ে বাঁচতেছি অবশ্যই আমি নল খাইতেছি না শাপলা ডাটাও খাই না বাট যারা এগুলো খেয়ে বাঁচে তারা আর বড় লোকেরা কী করে সেগুলো মানা গাঁথে শাপলা বিচি থেকে খই হয় তাছাড়া শাপলা থেকে যে শালুক হয় তা শুকিয়ে খাওয়া যায় আমি এটাও জানি না যে শালুক অপকারিতা শাপলা অনেক সময় ধান ক্ষেতের ক্ষতি করে ধানের চারপাশের চারার সঙ্গে শাপলার চারা বাড়লে ধান গাছ বাড়তে পারে না দিস ইজ আ গুরুত্বপূর্ণ ফ্যাক্ট
উপসংহার: বাংলাদেশের অধিকাংশ জলজ অঞ্চল আমাদের আগে সে বলতে চাইতেছি আমি আমাদের এলাকা দিয়ে বর্ষাকালে তার সম্পূর্ণ রূপ আমরা দেখতে পাই, আর বর্ষাকালে শাপলা জলজ ফুল হিসেবে প্রকৃতির শোভা বর্ধন করে। এই স্বাভাবিক সৌন্দর্য বাঙালি লোক জীবনে জাতীয় জীবনে বিশেষ স্থান দখল করেছে। শাপলার তুলনা হয় না, শাপলা ফলে তুলনা হয় না। এবং এখানে কিন্তু আরও কিছু লেখা আছে যেটা আপনারা পড়তে পারতেছেন না। লেখা আছে সাবস্ক্রাইব র্যান্ডম ভিডিও মেকার অথবা সাফি মিউজিয়াম অথবা গাইনটিস্ট না কী যে নাম যা লাগবো আমি এখনও নিজেও জানি না। সো এখানে দেখছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে সাফি মিউজিয়ামের সঙ্গেই থাকবো। আমি কেন গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলতে নকল করতেছি।